আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আই'ম আয়েশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় অনেকদিন পর একটা নতুন হিজাবে টিউটোরিয়াল চ্যানেল আপলোড করলাম। তো আসলে এই হিজাবটা যারা একদম খাস পর্দা করে তারা মেইনলি ইউজ করে, সেক্ষেত্রে যারা একটু বয়স্ক তারাও ইউজ করতে পারে, কিংবা চাইলে যারা টিনেজার আছে স্কুল কলেজে পড়ে তারাও কিন্তু চাইলে এই নিকাবটা পরতে পারবেন। তো আমার হাতে অলরেডি নিকাবটি আছে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে নামাস্তে জর্জেট, অনেকে এটাকে মায়া জর্জেটও বলে। নামাস্তে জর্জেট হয় কি, এটা একটু এক পার্টে ট্রান্সপারেন্সি থাকে, বাট যখন এগুলো অনেক পার্ট পরে তখন কিন্তু আর ট্রান্সপারেন্সি থাকে না। আর আমি এই ফ্যাব্রিকটা বেশি পছন্দ করি এই কারণে যে আমরা যখন হিজাবগুলো পরি তখন কিন্তু আমাদের ফেস ঘেমে যায়, বাট এই ফ্যাব্রিকগুলো হয় কি খুবই ঘামগুলোকে খুবই দ্রুত অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে একদম মানে একটু রিল্যাক্সে থাকা যায়। তো আমি নিজেও পার্সোনালি যখন হিজাব নিকাব ইউজ করি ওগুলো নামাস্তে জর্জেট দিয়ে ম্যাক্সিমাম আমি তৈরি করে পড়ি। আর এখানে এই নিকাবটা দিয়েই আপনি হিজাবেরও কাজ করতে পারবেন আর নিকাবের মতো করেও পড়তে পারবেন। এটার এক সাইডে ভাবে বাটন করে দেয়া থাকে, এভাবে তিনটা বাটন বা চারটা বাটন, যে এটা মানে যতটুকু কভার করে ওভাবে ওই অনুযায়ী আমরা এভাবে তিনটা চারটা বাটন দিয়ে দিই। আর হিজাবের আর্ট সাইডে এই বাটনগুলো লাগানোর জন্য এভাবে আংটা সিস্টেম করা থাকবে। বাটনগুলো যখন লাগাবেন সামনে থেকে পুরো কভারেজ হবে এবং এটা টোটালি একটা হিজাবের মতো কভারেজ করবে। এটি কীভাবে পড়তে হয় চলেন দেখে নিই। প্রথমে এভাবে ধরে পিছনে বেঁধে নিচ্ছি। ফিতা বাঁধা হয়ে গেছে, এবার আমরা এই পার্টটাকে পিছনে ফেলব, বাট দেখাচ্ছি যে এই পার্টটার ঘেরটা কত বড়। দেখেন কত বড় ঘের, আমি হাত দিয়ে ধরতে পারছি না, এত বড় ঘের থাকবে। আস্তে করে এবার এই সাইডটা পিছনে ফেলে দিলাম, ব্যাস দেখেন পিছনে কতটা ঘের থাকে, অনেক ঘের, প্রচুর ঘের থাকবে, যা একদম অনেক হেলদি যারা তারাও কিন্তু এটা দিয়ে বডি কভার করতে পারবেন। মানে এটা কিন্তু একদম খাস পর্দার জন্য যারা হিজাব পরে তারাও ইউজ করতে পারেন, মেনলি তারাই এই হিজাবটা বেশি ইউজ করে। তো পিছনে দুইটা পার্ট থাকবে এবং পার্টগুলোর ডিফারেন্সটা থাকবে খুবই কাছাকাছি, যার কারণে বডি কিন্তু খুবই সুন্দর করে কভার করে। এই যে দুই পার্ট থাকবে এরকমের। এবার আমি দেখাচ্ছি এই দুই সাইডের কাপড়টা যখন সামনে আনবো এভাবে এই আংটাগুলোতে আমি বাটনগুলো লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বাটন লাগানোর পরে এটা কিন্তু একদম সামনে থেকে হিজাবের মতো ফুল কভারেজ হয়ে যাবে। বাটনগুলো সব লাগিয়ে ফেললাম, এবার এরকমটা লাগবে সামনে থেকে দেখতে। আর নিকাবটা এবার সামনে বের করে নিচ্ছি, ব্যাস এটা কিন্তু একদম হিজাবের মতো হয়ে গেল। অ্যাকচুয়ালি রুমে থাকার কারণে হিজাবের যে পার্টগুলো এগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো এই হিজাবের পার্টগুলো ক্লিয়ার দেখার জন্য চলুন আমরা আউটসাইডে ভিউটা কেমন আসবে দেখে নিই। পিছনের পার্টের ঘের এমন থাকবে এবং লং এরকম হবে, আর সামনে এরকম থাকবে। যারা খাস পর্দা করেন তারা কিন্তু এই হিজাব নিকাবটি কিনতে পারবেন। আর এই হিজাব নিকাবটি কেনার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি ওখানে প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে নক করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।